एवरीवन वेलकम टू माय चैनल रिमास लाइफस्टाइल एंड कुकिंग আমি রিমা আবারো চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলো তাহলে ঝটপট দেখে নাও আজ আমি কি রান্না করছি আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর ধনে পাতা কুচি হাফ পেঁয়াজ কুচি হাফ টমেটো কুচি একটা লঙ্কা কুচি আর একটা শসাকে আমি কেটে নিয়েছি समस्त सब्जीगुलो के एक मिक्सिंग बोले निये निये ची और निये निये ची डॉक्टर ओटकर फन फूड्स एर मियोनिजटा सेखान थेके आमी दो चामच मतन मियोनिज नेबो एवं ए समस्त सब्जीगुलो दिए मियोनिजटाके भालो करे माखिए चामचेर द्वारा भालो करे माखिए फिलिंगटाके आमी बानिए नेबो तुम्हारा देखते ही पाच फिलिंग तैरी कमप्लीट हो गए एबारमें एक तावा नहीं तवार मध्य टू स्पून मतन सोयाबीन अएल दिए दिल सोयाबीन अएल दिए हमें नर्माल बेडगुलो के बार खानिकटा शेखे नेब बा रोस्ट करब हमें अएलटा जार जो गोटा तावाते स्प्रेड कर प्रथम पद्धति सैंडविच बनानोर जोन्नो आमी ए दुटो बेद के एबार भालो करे ए तेले दिए शेके नेब ब्रेड दुटो के आमी 5 मिनट धरे एदिक ओदिक करे एभावे मोटामुटी शेके नियेछि एबार आमी फिलिंगटाके एड करे दिच्छि एखाने 2 चामच मतन फिलिंग एड करेछि एकटा ब्रेडेर ओपर आर एकटा ब्रेडेर ओपर आमी दियेछि आमुलेर चीज এই আমুলের চিজের উপরেই আমি শসার কিছু টুকরো নিয়ে সেটাকে দিয়ে দিয়েছি পুরটাকে পুরোপুরি কমপ্লিট করার জন্য এবার আমি হাতের দ্বারা কিছুটা চেপে এইভাবে ফিলিংটা করে নিয়েছি আবারো এটাকে 2 মিনিটের জন্য তাওয়ার উপরে দিয়ে দিলাম যাতে আমুলের যে চিজটা এবং মিওনিজটা ভালো মতন পাউরুটির সাথে লেগে যায় তাতে টেস্টটা বেটার হয় প্রথম পদ্ধতিতে স্যান্ডউইচ রেডি করা কমপ্লিট আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি কিছুটা টমেটো কেচাপের সাথে এবারেও ওই একই ভাবে অয়েলে পাউরুটি গুলোকে কিছুটা ফ্রাই করে নিয়েছি নেওয়ার পর এতে 1 স্পুন মতন কেচাপ দুটো ব্রেডে আমি লাগিয়ে নিয়েছি লাগানোর পরে যে ফিলিংটা আমি আগেও ইউজ করেছি সেই ফিলিংটাই দিয়ে আবার ব্যবহার করে এই স্যান্ডউইচটাকে বানিয়ে নিচ্ছি এবারে এই স্যান্ডউইচের উপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা আমুলের চেডার চিজ আর দিয়ে দিয়েছি কিছুটা গার্নিশ করার জন্য কেচাপ 3 নম্বর পদ্ধতিতে স্যান্ডউইচের জন্য আমি কোনো অয়েল ইউজ করিনি আমি নরমাল দুটো ব্রেড কে তার উপর দিয়ে টোস্ট করে নিচ্ছি তার উপরে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমুলের বাটার আমুলের বাটারটাকে ভালো করে পাউডারের গায়ে আমি লাগিয়ে নিলাম তাওয়া থেকে নামিয়ে এবার একটা ব্রেডের উপর আমি পুরটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি আর তার উপরেই দিয়ে দিচ্ছি আমি আমুলের চেডার চিজ একটা ব্রেড দিয়ে আমি স্যান্ডউইচটাকে কভার করে দিলাম তারপরে এবার এই ব্রেডের ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছু টুকরো শসা কুচি এবং সামান্য একটু ওই পুরটা দিয়ে আবার এর উপরে কিছুটা চেডার চিজ গ্রেট করে একটু গার্নিশ দিয়ে দিচ্ছি কেচাপ দিয়ে আমি এটা সার্ভ করব যাতে দেখতেও সুন্দর লাগছে খেতেও অসম হয় এভাবে 3টে মেথডে আমার স্যান্ডউইচ তৈরির রেসিপি কমপ্লিট আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাকে জানিও আর পরবর্তী রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি
প্রেস করে দাও, তাতে আমার সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ছটপট পৌঁছে যাবে। এভাবেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো এবং আমার রান্নাগুলো দেখতে থাকো। তো আজকের জন্য টাটা।